ربنا ونورنا وإيماننا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইন্নাকা লাআলা খুলুকিন لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في شان حبيبه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا مولانا আমার বাবার আরেকটু محبت বলি اللهم سلم مولانا محمد وعلى سيدنا سجدات پڑیا نبی کے دے جارے جار مفکر داؤ گو علم امت مار گناہ گار اللہم جرے 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 سيدنا اپن اپن کرو بندہ کیوں تو تمہار اپن نام اپن خبیج جن تمہار شوئے آسن مدینہ اللہم سلم مولانا محمد وعلى آل سیدنا
لا إله جور لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليهم معزز حاضرين استاذ الاساتذه حضرت العلامه الحاج مولانا محمد عبد اللطيف رحمه الله عليه او مرحوم شمشیر الدین منشی رحمۃ اللہ علیہ مرحوم مولانا یونس رحمۃ اللہ علیہ مرحوم مولانا محمد مشرف حسین رحمۃ اللہ علیہ پرمخ شہ سکال مرحوم دیر ایصال ثواب 26তম ایصال ثواب محافلیر سنمانیت سبھاپتی آیوجیت آجکر محافلیر سنمانیت منتظم اعلی ادخ الحاظ علامہ اے کے ایم خیر اللہ مدد اللہ العلی شکر بولین آمین دیگر علماء کرام ہمار پڑے اپنا جار جبان تھے کہ آلوچنا سنبین ترون بکتا حافظ مولانا محمد عبدالسلام اویسی حضورের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন জোরে বলেন আমিন মঞ্চে উপবিষ্ট সম্মানিত মসজিদের ইমাম সাহেবগণ সম্মানিত মেহমান বৃন্দ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরের আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই যিনি আমাদেরকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে নিজেকে বিরত রেখে যিনি আমাদেরকে মাহফিলের মধ্যে আসার এবং বসার মতন সুযোগটুকুন করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি পাঠাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিলায় এই জগতের আলো আমরা দেখতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাব সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করলাম কার জবান খুলে বলেন কার এই যে প্রশংসা আদায় করলাম আল্লাহ খুশি না বেজার আর আমরা তো আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগান গাওয়ার জন্যই তো দুনিয়াতে আসছি কথা বলেন জোরে বলেন আমাদের রবকে আমরা গোলামি করি কার এখনো পর্যন্ত কার হুকুম মানি মরণের আগ পর্যন্ত কার হুকুম মানবো কিয়ামত পর্যন্ত জমিনে কার হুকুম চলবে আল্লাহ ছাড়া কারো গোলামি মুসলমান করতে পারে আরো জোরে বলেন পারে আপনাদের কষ্ট হচ্ছে শীত কি বেশি পড়তেছে কিছু সময় কি আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাকে
দুই দুই ভাবে ছয়টা বিষয়বস্তু দেওয়া হয়েছে। আমি জানি না আমি কোন দিকে যাইতে পারবো। যাই হোক, সামষ্টিক কিছু কথা আমি আপনাদেরকে বলে যাব। প্রথমে আল্লাহ আমাকে বলার এবং আমাকে আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এবার আসেন, পৃথিবীতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ নবী এবং রাসূল প্রেরণ করেছেন। কথা বলেন, আদম সফিউল্লাহ থেকে শুরু শেষ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন আদমকে দিয়ে। দুনিয়ার জমিনের মধ্যে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়তের দায়িত্ব দিয়ে পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরিত হয়েছে তাদের পিতার নাম আদম সফিউল্লাহ। যারা বলেন আদম সফিউল্লাহ। আর আদম নবী নবী হতো না যদি আমার নবী কে আল্লাহ সৃষ্টি না করতেন। সুবহানাল্লাহ, বলবেন না? আদম নবী কেন নবী? আমার নবী হয়েছেন আমার নবীর কারণে তিনি নবী। ওরে কথা বলে না, জোরে বলেন ঠিক কি না? আমার নবী হয়েছেন তাই আদম নবী নবী, না হইলে আদম নবীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আমার নবী পৃথিবীতে আসলেন পরে, আদম নবী আসছেন আগে। আচ্ছা বলেন দেখি, বড় কে, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ কে? আমার নবী। জোরে বলেন কার নবী? আমার নবী। তিনি সবার পরে পৃথিবীতে আসছেন। হাজিরিন, যখনই যেই পয়গাম্বর পৃথিবীতে আসছেন তখনই তৎকালীন সময়ের মানুষগুলোকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যখন ঈসা রুহুল্লাহ এসেছে তোমরা ঈসার আনুগত্য করো। কথা বলেন ঠিক কি না? মূসা কালিমুল্লাহ যখন আসলেন তখন বললেন তোমরা মূসা কালিমুল্লাহর আনুগত্য করো, মূসা যা কয় তাই মানো। আচ্ছা বলেন দেখি, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ যত পয়গাম্বর পৃথিবীতে আসছেন তাদের কথা তৎকালীন সময়ের মানুষগুলো অনুসরণ অনুকরণ করেছে, এর অর্থ এই নবীকে মানছে না মানছে কাকে? জোরে বলেন কাকে? আমরা নবীর দেখানো রাস্তায় আমরা চলি, আমরা নবীর দেখানো রাস্তায়, কিন্তু ওই রাস্তাটা কার? জোরে বলেন ওই রাস্তাটা কার? প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমরা দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে প্রশ্ন করলাম, ও আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে তাম পৃথিবীর মুসলমান দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে মস্তক অবনত চিত্তে পৃথিবীর সব কিছু ডিলেট করে দেয়, পৃথিবীর সব কথাগুলো ভুলে যায়, পৃথিবীর সব মায়া মমতা ডিসকানেক্ট করে দেয়। মুসলমান যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে কার সাথে? জবান খুলে বলেন কার সাথে? নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার হিসাব করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে স্ত্রী পুত্রের কথা স্মরণ করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়াইয়া ব্যবসা বাণিজ্যের হিসাব করা যাবে এত আস্তে বললেন কেন? আরো জোরে বলেন যাবে? নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীরে তাহরিমা বলেন আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম ইমাম সাহেব যখন হাতটা কান পর্যন্ত উঠায়, কাঁধ পর্যন্ত উঠায়, উঠানোর পরে আল্লাহু আকবার বলে, মুক্তাদিরাও বলে আল্লাহ একতাদাই তো বিহাদাল। ইমামের অনুসরণ করলাম, ইমাম যা করে আমিও তাই করব, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললাম। ও মুসলমান, এই তাকবীরে তাহরিমটা বলার সাথে সাথে, আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার হিসাব নিকাশ সব কিছু ডিসকানেক্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার চিন্তা ভাবনা চেতনা বিচার বিশ্লেষণ হিসাব নিকাশ সব কিছু নামাজের মধ্যে করা হারাম, এই তাকবীরে তাহরিমার মধ্যে আমরা হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক কি না? রে পৃথিবীর মুসলমান, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, তাকবীরে তাহরিমা বললাম,
সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলাম আমার আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতারা তাকাইয়া দেখো এই এলাকার মুসলমানেরা মসজিদের মধ্যে ইমামের নেতৃত্বে দাঁড়িয়ে গেল হামাদানি আব্দি হামাদানি আব্দি তাকাইয়া দেখো রে ফেরেশতারা আমার গোলামেরা আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাওলা পাকের জিকির করতেছে জোরে কান সুবহানাল্লাহ আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মাজহারির মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানে বর্ণনা করেন ও পৃথিবীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে ফেরেশতারা তাকাইয়া দেখো আমার গোলামেরা কাতারবদ্ধ হয়ে একজন ইমামের নেতৃত্বে কাঁধে কাঁধ মিলিয়ে আমি মাওলার প্রশংসা আদায় করতেছে জোরে কান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আয়াতটা কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য কথা বলেন ঠিক কি না আমরা প্রথমে আল্লাহর প্রশংসা আদায় করছি না জোরে বলেন করছি না কি বলেছি আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের আমি জাতির টিচার আমাকে একটু সাপোর্ট দিতে হবে দেওয়া যাবে কিছু সময় ইনশাআল্লাহ আমার বন্ধুরা আর রহমানির রহিম বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করে আর রহমানির রহিম আওলাম তুমি রহমান তুমি রহিম তুমি অধিক দয়াময় আমার আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতারা দেখো নামাজের মধ্যে দাঁড়াইয়া সর্বপ্রথম আমার গোলাম আমি আল্লাহর প্রশংসা আদায় করেছে এখন আবার বলতেছে আমি নাকি প্রেমের সাগর আমি নাকি অতিময় দয়ালু অতীব দয়ালু দো মেহরবান তারা নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়াইয়া আমার প্রশংসা আদায় করতেছে জোরে কান সুবহানাল্লাহ হে মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো কোরআন তেলাওয়াত করি না আমার আল্লাহ ডাক দেয়া বলে ও নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনার উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে এই নামাজটাই তাদের জন্য মেরাজ আমি মাওলা পাকের সাথে কথা বলার জন্য এই নামাজটাই তাদের উপযুক্ত মাধ্যম জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আমরা মেরাজ চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না এবারে দুই হাত তুলে বলেন আমরা মাওলা পাকির সাথে কথা বলতে চাই কি চাই না এবার বলেন আল্লাহু আকবার রিসালা মাওলানা মাহবুবুর রহমান সালেহী সাহেব আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন এবার বলেন মুমিনের মেরাজ কথা বলে না জোরে বলেন মুমিনের মেরাজ এবার যদি বলেন আল্লাহ তোমার সাথে মেরাজে গেলাম কথা বললাম না এটা হতে পারে না আমার নবী মেরাজে গিয়েছে আপনার সাথে কথা বলেছে আমরা উম্মত আপনার সাথে মেরাজ করতে চাই আপনার সাথে আমরা কথা বলতে চাই আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী মেরাজের রজনীতে আপনি আমার কাছে যেই কয়টা চেয়েছেন যেই কয়টা জিনিস আমার কাছে চেয়েছেন আমি আল্লাহ আপনি নবীকে সব কয়টা জিনিস দিয়ে ধন্য করেছি জোরে কান সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবী আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি মেরাজ করেছি উপরের দিকে উঠেছি আপনার সাথে দিদার হয়েছে আমি এই কথা যদি আমার উম্মতের কাছে গিয়ে বলি তাহলে আমার উম্মত মেরাজ করতে চাইবে সুবহানাল্লাহ কয় না বলেন আপনারা কি আল্লাহর দিদার চান না আমরা চাই না তবে আল্লাহকে দেখার জন্য যত কিছু আমাদের দরকার এটা আল্লাহ আমাদের মধ্যে দেন যদি দিতই যদি কোনো মানুষ আল্লাহকে দুনিয়ার জন্দিগিতে চর্মচক্ষু দিয়ে দেখার ইচ্ছা করতেন এবং দেখতে চাইতেন দেখার ইচ্ছা পোষণ করেছেন দেখতে পারেন কথা কয় না পারেন নাই মুসা কালিমুল্লাহ দেখতে পারছে পারেন নাই আমরা আল্লাহকে দেখতে পারবো তবে হাসরের ময়দানে সুবহানাল্লাহ সেটার জন্য আবার আল্লাহ শর্ত করে দিলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا চিৎকার করে কেন সুবহানাল্লাহ নবী
আপনার উম্মতদেরকে বলে দিবেন যারা আমার আমি আল্লাহ পাকের দিদার চায় যারা আমি আল্লাহ পাকের সাক্ষাৎ চায় দুনিয়ার জিন্দেগিতে নয় গো নবী হাশরের ময়দানের মধ্যে যখন জান্নাতে যাবে যখন হাশরের ময়দান কায়েম হবে আমি আল্লাহ কথা দিলাম গো নবী আপনার নেককার উম্মতদের সাথে আমি মাওলার দিদার দেব যখন সুবহানাল্লাহ শর্ত দিলেন আমার আল্লাহ বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা এক নাম্বার শর্ত দিলেন নেক আমল করতে হবে কথা কোন না কি করতে হবে জোরে বলেন দুই নাম্বার বললেন আল্লাহর সাথে কারো শিরিক করতে পারবেন এই দুইটা শর্ত দিলেন হাশরের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী আপনার উম্মতদের সাথে আমি দিদার দেব সাক্ষাৎ দেব ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন নেককার উম্মতদেরকে এক পাশে নিয়ে যাও নেককার উম্মতদেরকে এক পাশে নিয়ে যাওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা সরায় দিবেন যারা নেক আমলদার বান্দা পৃথিবীর জিন্দেগিতে নেক আমল করেছে তারা সরাসরি আমার রবকে দেখতে পাবে জোরে কান সুবহানাল্লাহ নেক আমল নিয়ে গেলে আল্লাহর দিদার পাওয়া যাবে মুফাসসিরিন কিরাম আবার ব্যাখ্যা করেছেন কেউ বলেছেন না জান্নাতে যাওয়ার পরে দেখতে পারবে আমরা জান্নাতে দেখতে চাই হাশরের ময়দানেও চাই জোরে বলেন ঠিক কি নাম আমি সেদিকে গেলাম না বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও নবী আপনি আমার কাছে আরজি পেশ করেছেন আপনি মিরাজ করেছেন দুনিয়ার জিন্দেগিতে যখন মিরাজের ঘোষণা দিবেন গো নবী তখন আপনার উম্মতরাও মিরাজ করতে চাইবে তখন আপনি কি সান্ত্বনা দিবেন ও নবী আমি বলে দিলাম আপনি আমার সাথে মিরাজ করেছেন আপনার উম্মত শুনলে পরে মিরাজ করতে চাইবে আমি একবার নয় দুইবার নয় আমি আল্লাহ দৈনিক 50 বার আপনার উম্মতের সাথে মিরাজ করব জোরে কান সুবহানাল্লাহ কয়বার ওরে জোরে বলেন না কয়বার এই 50 বারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন শূন্য মাইনাস করে দিলেন অনেক লম্বা কথা পরে আইলো কয়বার জোরে বলেন কয়বার আমাদের মিরাজ দৈনিক কয়বার ও আল্লাহ আপনার উম্মত আমার উম্মত আপনার গোলামরাই মিরাজে আপনাকে দেখতে পাবে কি নাম আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন তারা আমাকে দেখার জন্য যে পাওয়ার চোখে থাকার কথা ছিল আমি আল্লাহ তাদেরকে এটা দেই নাই তবে তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তারা নিয়ত করবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর যদি আমি মাওলাকে তারা দেখতে না পায় তাহলে মনে মনে ভাববে আমা আমি মাওলা তাদেরকে দেখতেছি জোরে কান সুবহানাল্লাহ নামাজের মধ্যে দাঁড়াই আমরা নিয়ত করি কি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বললাম এবার আমরা নিয়ত করব আমি আল্লাহকে দেখতেছি ইমাম বুখারী হাদিস নকল করেছেন অনেক লম্বা হাদিস আমি আল্লাহকে দেখতেছি কথা বলেন না প্লিজ একটু জোরে সরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু محمد صلى الله عليه وسلم এবার বলেন নামাজে দাঁড়াই আমরা কি বলবো আমি আল্লাহকে দেখতেছি আমি আল্লাহকে ফা ইন লাম তাকুন তারাহু যদি তুমি তাকে না দেখতে পাও আল্লাহকে যদি না দেখতে পাও তবে মনে মনে নিয়ত করবা ইন্নাহু ইউরাক আল্লাহ তোমারে দেখতেছে সুবহানাল্লাহ বলবেন না বলেন আমরা কি আল্লাহকে এই পর্যন্ত কেউ দেখছি তাহলে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব নিয়ত করব আমি আল্লাহকে দেখতেছি ও গোলাম আল্লাহকে যদি তুমি দেখতে না পাও তাহলে মনে মনে চিন্তা করবা আমার মাওলা আমাকে দেখতেছে জোরে কান সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ায় হাত নাড়ায় না কথা কয় না দেখবেন প্রধানমন্ত্রীর দুই পাশে দুইজন বডিগার্ড থাকে পিছনে থাকে উনি যখন সেনাবাহিনীর সামনে যায় কোন ফোর্সের সামনে দিয়ে অতিক্রম করে প্রধানমন্ত্রী দূরের কথা একজন পুলিশ মনে করেন পুলিশের অফিসার যখন পুলিশ স্বাভাবিক পুলিশদের সামনে যায় তখন আসি কি নাই সোজা হয়ে দাঁড়ে সোজা হও
কথা কয় না আছে কি নাই যতক্ষণ পর্যন্ত অফিসার তাকে ক্রস না করবে অতিক্রম না করবে ততক্ষণ পর্যন্ত স্টিল একটু কুকুরেও যদি কামড় দেয় পাগলা কুকুরে দৌড়াইলো সে দৌড় দিবে না কথা বলেন ঠিক কি না যদি দৌড় দেয় যদি সে একটু নাড়াচাড়া করে তার চাকরি শেষ ঠিক আমি কি কথা বুঝাইতে পারছি দুনিয়ার একজন অফিসার দুনিয়ার একজন প্রাইম মিনিস্টারের সামনে যদি আমি আর আপনি এতটা মস্তক অবনত চিত্তে দাঁড়াতে পারি এতটা প্রশংসা চিত্তে যদি তাদেরকে সম্মান করতে পারি এতটা বিনয়ের সাথে যদি তাদেরকে রেসপেক্ট করতে পারি এবার বলেন তাম পৃথিবীর প্রধানমন্ত্রীদের প্রধানমন্ত্রী যিনি তিনি কে আরো জোরে বলেন কে ওই আল্লাহর সামনে যখন আমি দাঁড়িয়ে যাব তখন কি নামাজে দাঁড়াইয়া মশা কামড় দিছে রে কথা কয় না আমরা মারি না পাও চুলকায় চুলকাইতে চুলকাইতে লুঙ্গি আড়ুর উপরে উঠি যায় আমি মনে হয় ভুল কইছি জোরে বলেন নিয়ত ছাইরা দিয়া তারপরে মশা মারে আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দিবেন তারা যদি আমি মাওলাকে দেখতে না পায় তাহলে মনের তাদেরকে বলে দিবেন তোমার রব তোমাকে দেখতেছে সুতরাং নামাজের মধ্যে বেয়াদবি করা যাবে না আরে জোরে বলেন যাবে না হযরত আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ তীর কেউ খুলতে পারতেছে না যখনই খুলতে যায় আলী ধরতে দেয় না এতটা ব্যথা যুক্ত হয়ে রয়েছে স্থানটা আমার নবী বললেন ও সাহাবীরা শোনো এইভাবে আলীর কদম থেকে আলীর পাও থেকে তোমরা তীর খুলতে পারবে না আলীর বডি থেকে তোমরা এইভাবে তীর খুলতে পারবে না কয় ইয়া রাসূলুল্লাহ কখন খুলবো আলী যখন নামাজে দাঁড়াবে তখন খুলবা সুবহানাল্লাহ আরো জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত আলী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় সাহাবায়ে কেরাম পিছন দিক থেকে তীরটা টেনে খুলল হযরতে আলী একটু সময়ের জন্য উহু শব্দটাও বলেন নাই একটু সময়ের জন্য তিনি দেহটা নাড়ান নাই জোরে কোন সুবহানাল্লাহ কেমন নামাজ ছিল নামাজ শেষ হয়ে গেল আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী জানতে চাই তোমার বডি থেকে তোমার শরীর থেকে এত বড় একটা তীর খোলা হলো যেই মানুষ নামাজের আগে ওই তীরটা কাউকে ধরতে দাও নাই ওই ক্ষত যুক্ত স্থানটা কাউকে স্পর্শ করতে দাও নাই আমি জানতে চাই তোমার ওই তীরটা খুলেছে কখন কে খুলেছে তুমি কি ব্যথা পাও নাই সিদ্দিক হযরতে আলী ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানি না আমি নামাজের আগে দেখেছি আমার বডির মধ্যে তীরটা এখনো জ্বলে আছে নামাজ পড়ার পরে আমি আমার বডির মধ্যে তীরটা দেখতে পাই নাই জোরে কোন সুবহানাল্লাহ ও আলী তোমার বডি থেকে তীরটা খোলা হয়েছে তুমি কি ব্যথা পাও নাই আল্লাহর নবীর এই সাহাবী আলী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ খোদার কসম করে বলতেছি আমি আমার মাওলার ধরে পড়ে পড়ে নামাজ পড়তেছি কে বা কাহারা কোন সময় কোন মুহূর্তে আমার বডি থেকে তীরটা খুলছে আমি আলী একটা মুহূর্তের জন্য টের পাই নাই চিল্লায় কোন সুবহানাল্লাহ এটার নাম নামাজ আজকে আমরা নামাজ পড়ি নামাজের হক আমরা ঠিক পরিপূর্ণভাবে আদায় করি না নামাজের মধ্যে দাঁড়াইয়া ব্যবসার হিসাব করি কথা কয় না নামাজের মধ্যে দাঁড়াইয়া স্ত্রী পুত্রের খাবারের টেনশন করি নামাজের মধ্যে দাঁড়াইয়া দলের নেতার চিন্তা করি কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের চিন্তা করেছেন আপনার উম্মতের ব্যাপারে আপনি পরামর্শ চেয়েছেন আমি আল্লাহ একবার নয় দুইবার নয় দৈনিক পাঁচবার আপনার উম্মতের সাথে আমি মেরাজ করব জোরে কোন সুবহানাল্লাহ তবে আপনার মেরাজ আর আপনার উম্মতের মেরাজের মধ্যে পার্থক্য হলো এই আপনি মেরাজ করার জন্য সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 নূরের পর্দা অতিক্রম করে আমি মাওলা পাকের কাছাকাছি এসেছেন আর আপনার উম্মতের সাথে দিদার দেওয়ার জন্য দেখা করার জন্য তাদের সিদরাতুল মুনতাহা অতিক্রম করার প্রয়োজন নাই আর তারা যখনই মনে চাইবে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা পড়ে যখন নিয়ত বেঁধে যাবে তখনই তাদের জন্য মেরাজ হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আপনার মেরাজের আপনার উম্মতের মেরাজের মধ্যে পার্থক্য হলো এই তারা জমিনে বসে মেরাজ করতে পারতেছে
আর আরেকটা পার্থক্য হলো আপনি রাসূল আমাকে দেখেছেন আপনার উম্মত আমাকে দুনিয়া আমাকে দুনিয়াতে দেখতে পারবে না আমি আল্লাহ কথা দিলাম হাশরের ময়দানে আপনার নেককার উম্মতদের সাথে আমি দিদারে দেব জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার ডাক দিয়া বলে আল্লাহ জানতে চাই আমি আপনার সাথে কথা বলতেছি আমার উম্মত আপনার সাথে কথা বলতে পারবে কিনা এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী আপনি আমার সাথে কথা বলেছেন আপনার হৃদয়টা শান্ত হয়ে গেল শীতল হয়ে গেল ও নবী আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মত নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবে আমি মাওলা পাকের কালামুল্লাহ মাজিদ থেকে যখন তেলাওয়াত করবে গো নবী ওই কোরআনের তেলাওয়াতটাই হবে আমি মাওলার সাথে কথোপকথন জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এবার বলেন নামাজের দরকার আছে কি নাই সবাই কি নামাজ পড়েন সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ আমরা হুকুম পালন করি কার ও পৃথিবীর মুসলমান এবার বান্দা ডাক দেয়া বলে মালিক ইয়াউমিদ্দিন ও আল্লাহ এতক্ষণ প্রশংসা আদায় করলাম আপনার প্রেম ভালোবাসা নিয়ে আলোচনা করলাম এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আপনি যে দুনিয়ার জিন্দেগির মালিক আপনি যে বিচার দিবসের মালিক তাও আমরা স্বীকৃতি দিলাম সুবহানাল্লাহ বলেন কোথায় নামাজে জোরে বলেন কোথায় নামাজে তাকবীরে তাহরিমা কিন্তু বাদলাম তাকবীরে তাহরিমা বাধার পরে কি হলো দুনিয়ার সব চিন্তা চেতনা আমার জন্য হারাম কথা কয় না আমার জন্য কি হারাম দুনিয়ার কোন চিন্তা ভিতরে আনা যাবে না আজকে আমার প্রথম ওয়াজ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ আমার নবীর চেতনা আমার নবীর এই সমস্ত চিন্তা চেতনা আমাদের ভিতরে আমাদের সমাজে থাকার দরকার আছে কি নাই যারা বলেন আছে কি নাই যেই নামাজের মধ্যে খুশু এবং খুদু নাই ওইটা নামাজ নয় যেই নামাজের মধ্যে আমি দুনিয়া তালাক দিতে পারলাম না দুনিয়া বাদ দিতে পারলাম না ওইটা নামাজ নয় কথা বলেন ঠিক কিনা তাকবীরে তাহারিমা কেন এটার নাম তাকবীরে তাহারিমা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ও ফেরেশতারা তাকাইয়া দেখো মালিক ইয়াউমিদ্দিন দুনিয়াতে তারা আমি মাওলা পাকের গোলামি করতেছে আবার এই নামাজের মধ্যে দাঁড়াইয়া তারা বলতেছে ও আল্লাহ আপনি তো শুধু দুনিয়ার মালিক নয় বিচার দিনের হাশরের ময়দানেরও মালিক কথা বলেন ঠিক কি না ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ আমরা তো দেখতেছি এবার গোলাম আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া ডাক দেয়া বলে ইয়াকা নাবুদু বলেন ইয়াকা নাস্তাইন ওয়াল্লাহ আমরা তোমারই গোলামি করি আবার যখন প্রয়োজন হয় তোমার কাছে হাত বাড়াইয়া দেই কথা কোন ঠিক কি না জোরে বলেন গোলামি কার আরো জোরে বলেন কার যখন কোনো কিছুর প্রয়োজন হয় কার কাছে চাই পৃথিবীর কোনো মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে জোরে বলেন কে পৃথিবীর মানুষ যেটা করতে পারে না সেটা করতে পারে কে সুতরাং পৃথিবীর কাছে কোন মানুষের কাছে হাত পাতা যাবে না হাত পাততে হবে কার কাছে সব সময় তো আল্লাহর কাছে চাইতে হবে কথা বলেন ঠিক কি না তুমি আর কোন মানুষ এরা হলো উসিলা জোরে বলেন এরা কি আমার নবীর দরবারে কেউ যদি কেউ আল্লাহর কাছে হাত পাতে আমার আল্লাহ কয় নবীর উসিলার তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন আল্লাহু আকবার কোন ওলির দরবারে গিয়ে যদি আল্লাহর কাছে চান আমার আল্লাহ কয় ওই নেককার অলির কারণে নেককার গোলামের কারণে আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিলাম জোরে কোন সুবহানাল্লাহ আমরা শাহজালালের মাজারে যাই শাহজালালের কাছে চাই না চাই কার কাছে আমরা হাত তুলে বলে আল্লাহ শাহজালালের উসিলায় আমাদের দোয়া কবুল করো সুবহানাল্লাহ
কথা বলেন ঠিক কি না শাহা পরানের উসিলায় আমাদের দোয়া কবুল করো শাহানে সারের উসিলায় দোয়া কবুল করো আল্লাহ তোমার এই জমিনের মধ্যে এই গ্রামের মধ্যে যে কুতুবগণ শুয়ে আছে তাদের উসিলায় maaf করো আমার আল্লাহ ডাক দেয়া বলেন এই সমস্ত নেককার গন্ধের উসিলায় আমরা তোমার আমি তোমাদের দোয়া কবুল করে নেই জোরে গুন সুবহানাল্লাহ রে পৃথিবীর মানুষ আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলি ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন ও আল্লাহ তোমার গোলামি করি যখন তুমি খাবার দাও তখন খাই আমরা খাবারের জন্য কারো কাছে হাত পাতি না কথা কয় না পাতেন কারো কাছে না কার কাছে চাই আল্লাহ কাছে হযরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই তিনি ডাক দিয়ে বললেন আমার ঘরে খাবার নাই আমার ঘরে খাবার নাই আমি আল্লাহর কাছে চাইলাম একদিন দুই দিন তিন দিন পরে আমি দেখলাম আমার ঘরে খাবারের অভাব নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না কার কাছে সব ধনভাণ্ডারের চাবি কার হাতে আল্লাহর হাতে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষ শুনুন এই জগতের মধ্যে যদি তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাইতে পারো আমার আল্লাহর কাছে অভাব নাই এই শিক্ষাটা আমার নবী দিয়েছেন নবীর মাধ্যমে আমরা পেয়েছি কথা বলেন ঠিক কিনা তিনি ডাক দিয়ে বলে গোলাম শুধু তুমি খাইবা আর কেউ খাইবে না তা হতে পারে না আল্লাহ আমাকে দিয়েছে অনেক নিয়ামত দিয়েছে আরেক ভাইকে দেয় নাই আমার রাসূল শিক্ষা দিয়েছেন তুমি একা খাইবা না তোমার ভাইকে তুমি দিয়া খাইবা সুবহানাল্লাহ বলেন তোমাকে দিয়ে আমি পরীক্ষা করলাম কথা কন্যা কা কাউকে দেয় দেওয়ার পরে আবার আল্লাহ কথা কন্যা কা এই যে দেওয়া এবং নেওয়া এটা কি পরীক্ষা এটার নাম কি পরীক্ষা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ আমাকে অনেক দিয়েছে আমি হজ করার জন্য প্রস্তুতি নিয়েছি ইয়াকা নাবুদু ও আল্লাহ তোমার গোলামি করি আবার যখন আমার প্রয়োজন হয় তোমার কাছে চাই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন পৃথিবীর মানুষ শুনে নাও আল্লাহ আমাকে দিয়েছেন এখন আল্লাহর গোলামি করার জন্য আমি মক্কাতুল মুকাররমা যাওয়ার ইচ্ছা করলাম ও পৃথিবীর মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ সব কিছু প্রস্তুত হয়ে গেল হজ করতে যাবেন গোলামি চলবে কার আল্লাহ হজে গিয়ে গোলামি করে কার আল্লাহ আবার চায়ও কার কাছে আল্লাহর কাছে আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেন আমার গাঁটটি বাঁধা হয়ে গেল তখন বিমানে যেত না লঞ্চেও যেত না হেঁটে হেঁটে মক্কাতুল মুকাররমায় যাইতো কথা বলেন ঠিক কিনা রে পৃথিবীর মানুষ আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে আল্লাহর গোলামি করব আমার আরেক ভাইকে নিয়ামতটা দেয় নাই তিনি টানা হেস্টার মধ্যে আছে তিনি কিন্তু না খেয়ে মারা যায় না কিন্তু মুসলমানের দায়িত্ব নবীর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হলো এই তুমি এক মুষ্টি চাল যদি পাও এর অর্ধেক তোমার প্রতিবেশীকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তার কারণ তোমার প্রতিবেশী যিনি তোমার ঘরের পাশে যিনি তোমার বাড়ির পাশে যিনি তিনিও গোলামি করে কার আরো জোরে বলেন কার তিনি আল্লাহর গোলামি করে তিনি আল্লাহর কাছে চায় আল্লাহ তোমারটা কবুল করেছেন আবার তারটা কবুল করেন নাই তোমাকে আগে দিয়েছেন তাকে একটু পরে দিয়েছেন তার কারণ হলো দুজনের মধ্যে পরীক্ষা নিচ্ছেন কে এই দুনিয়াটা হলো পরীক্ষার হল কথা বলেন ঠিক কি না এরে পৃথিবীর মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষ আমার হজের গাঁঠুরি বাঁধা হয়ে গেল টাকা পয়সা যত কিছুর প্রয়োজন আমি আমার থলের মধ্যে নিয়ে নিলাম হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার একজন প্রতিবেশীর কান্না শোনা যাচ্ছে প্রতিবেশীর বাড়িতে কান্নার রোল পড়ে গেল আমি তার কাছ থেকে ক্ষমা চাইতে নিলাম ও পৃথিবীর মুসলমান এখনো আমাদের দেশে যারা হজ করতে যায় হজে যাওয়ার আগে প্রতিবেশীদের কাছ থেকে মাপ চেয়ে নেয় কথা কয় না মাপ করে দিবেন জীবনে আর কোনোদিন হয়তো নাও আসতে পারি হজের সফরে আমার মৃত্যু হতে পারে এরকম মৃত্যুওয়ালা মানুষ আছে কি নাই হজ করতে গিয়েছে আর ফিরে নাই আছে না আছে পৃথিবীর মুসলমান ক্ষমা চেয়ে নেয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষ এই জগতের মধ্যে আমি দেখতে পেলাম আমার প্রতিবেশীর বাড়িতে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে
আমি গেলাম ও ভাই তুমি কেন কান্না করো তুমি কেন কাঁদতেছো ওই প্রতিবেশী ডাক দেয়া বলে আব্দুল্লাহ ইবনে মুবারক ও আব্দুল্লাহ আমি তোমার প্রশ্নের জবাবে বলতে চাই আজকে তিন দিন হয়ে গেল আমার ঘরের চুলার মধ্যে রান্না করার জন্য কোনো কিছু রান্না হচ্ছে না আল্লাহু আকবার কতদিন জোরে বলেন কতদিন আমার নবীর পেটেও কিন্তু তিন দিন পর্যন্ত খাবার যায় নাই নবীর চুলার মধ্যে তিন দিন পর্যন্ত রান্না করা হয় নাই আমি বলতে চাই আমার নবীর এমন কি অভাব ছিল যেই নবী শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করলে উহুদ পাহাড়টা পাথরের পাহাড়টা স্বর্ণে পরিণত হয়ে যেত আরো জোরে বলেন সুবহানাল্লাহ আবু জাহেল বলল মুহাম্মদ তোমার কি দরকার কি প্রয়োজন আমার কাছে বলো আমি সবকিছু দেব নারী চাও তো নারী দেব গাড়ি চাও তো গাড়ি দেব বাড়ি চাও তো আমি বাড়ি দেব টাকা পয়সা চাও তোমাকে মক্কার সেরা ধনী বানিয়ে দেওয়া হবে তুমি শুধু ধর্ম চেঞ্জ করো আমার নবী ডাক দিয়ে বললেন ও চাচা আবু জাহেল শুনো আমি মুহাম্মদকে টাকার প্রলোভন দেখাইবা না আমি মুহাম্মদকে টাকার লোভ গাড়ি বাড়ির লোভ দেখাইবা না আমি মুহাম্মদ এমন একজন মানুষ যিনি যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে ওই প্রায় সাড়ে সাত মাইল প্রস্থ সাড়ে ১৩ মাইল দৈর্ঘ্য যে পাহাড়ের আকৃতি আমি নবী ইশারা করলে ওই পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যাবে আরো জোরে বলেন আল্লাহ আকবার নবীর আঙ্গুলের পাওয়ার আছে কি নাই জোরে বলেন কম না বেশি আবু জাহেলকে বাতিজা তোমার আঙ্গুলের পাওয়ার যে কত বেশি এটা আমি জানি জানে কিনা আবু কুবাইস পাহাড় এখনো সাক্ষী আছে যে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে চাষাকে বললেন চাষা বলো কি করতে হবে আমাকে বল দেখি তুমি চারটা দুই টুকরা করতে পারো কিনা আমার নবী আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে শুধু শাহাদাত আঙ্গুলি নাড়া দিয়েছেন ওই চারটা দুই টুকরা হয়ে গেছে আজকে না সার বিজ্ঞানীরা ওই চাঁদ চাঁদের দেশে গিয়ে চাঁদের মধ্যে গিয়ে তারা দেখেছে যে তাদের মধ্যে বিশাল এক ফাটল তারা দুনিয়াতে সেটার উপরে গবেষণা করেছে ফাটল কেন বলেছে হ্যাঁ মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে চাঁদ দুই টুকরা করেছে যার কারণে আজও চাঁদের মধ্যে দাগ রয়ে গেছে এই কথাগুলো শোনার পরে গবেষণাগুলো করার পরে জানার পরে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরো জোরে কন আল্লাহু আকবার আমি সেদিকে যাচ্ছি না বলেন আমার নবীর এই শাহাদাত আঙ্গুলির পাওয়ার আছে কি নাই দিয়েছেন কে আমি যদি শুধু এইটার পাওয়ার আলোচনা করি আমার রাত শেষ হয়ে যাবে আমি সেদিকে যাব না অ পৃথিবীর মুসলমান আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ডাক দা বললেন অ পৃথিবীর মানুষ আমার নবীর আদর্শ নবীজি খেতে বসেছেন ভিখারি এসেছে দরের ভিতরে কে আছো দরজা নক করলেন নবী ভিতর থেকে প্রশ্ন করলেন কে তুমি এই দ্বীপ প্রহরে আমার ঘরের দরজা নক করতেছ এই মুহূর্তে মরুভূমির কোন মানুষ ঘর থেকে বের হয় না রোদের এত তীক্ষ্ণতা এত পাওয়ার এত গরম এই মুহূর্তে কেউ মরুভূমি থেকে বের হয় না ঘর থেকে বের হয় না তুমি কে তুমি এই দ্বীপ প্রহরে আমার দরজা নক করতেছ ওই ভিক্ষুক ডাক দিয়া বলে আজকে তিন দিন যাবত আমি খেতে পারি না আমার পেটের মধ্যে কোনো খাবার নাই নবী আমার ডাক দিয়া বললেন আয়েশা রে একটাই মাত্র রুটি আছে ঘরের ভিতরে যেটা তুমি আমাকে বলেছ ঘরের ভিতরে ঢুকে নবী প্রশ্ন করলেন ও আয়েশা আজ তিন দিন হয়ে গেল ঘরে পেটের মধ্যে কোনো খাবার দিতে পারি না যেই নবী ইশারা করলে আঙ্গুলের ইশারায় উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যায় যেই নবীর কোনো অভাব নাই কিন্তু আমি জানতে চাই ওই নবী কেন তিন দিন পর্যন্ত না খেয়ে আছেন এই প্রশ্ন আপনাদের হৃদয়ের মধ্যে আপনাদের মনের মধ্যে প্রশ্নটা আসতে পারে আমার নবী ডাক দেয়া বলে উম্মত আমার তো অভাব ছিল না কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি অভাবগ্রস্ত ছিলাম জোরে কান সুবহানাল্লাহ অভাব আসলে পড়ে পেটে খিদা আসলে পড়ে কিভাবে ধৈর্য ধারণ করতে হবে কিভাবে মাওলা পাকের কাছে চাইতে হবে এই শিক্ষাটা আমার নবী আমাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা বুইস্তু মুআল্লিমান বুইস্তু মুআল্লিমান আমি টিচার হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি ও গোলাম নবীর আদর্শ তোমার রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত
আছে কি নাই আরে জোরে বলেন আছে কি নাই রান্নাঘরের মধ্যে নবীর আদর্শ আছে কি নাই আছে গরীব লোকের জন্য নবীর আদর্শ যারা পয়সাওয়ালা তাদের জন্য নবীর আদর্শ আছে কি নাই আবার যারা নেতৃত্ব দিচ্ছেন নেতা হয়েছেন রাজনৈতিক লিডার তাদের জন্য আমার নবীর আদর্শ আছে কি নাই আমি জানি না আমি বিস্তারিত আলোচনা করতে পারবো কি না ও পৃথিবীর মুসলমান আল্লাহর নবী ডাকদা বলেন আয়েশা তিন দিন হয়ে গেল পেটে কোনো খাবার নাই পেটে কোনো খাবার দিতে পারি না আমি জানতে চাই তোমার ঘরের মধ্যে তোমার কাছে কোনো হাদিয়া উপঢৌকন আছে কিনা হযরতে আয়েশা ডাক দিয়ে বললেন নবী একটা রুটি মাত্র আছে যেটা হাদিয়া এসেছে জোরে কোন সুবহানাল্লাহ হুজুরদেরকে হাদিয়া আছে কি নাই আছে আপনাদের এলাকায় হুজুরদেরকে আপনারা হাদিয়া দেন না শুধু হুজুরকে নয় যারা মুরব্বি যারা আমলওয়ালা তাদের জন্য হাদিয়া আছে কি না আমি দেখেছি আমার দাদা বড় আলেম ছিলেন না একটা মুনশি ছিলেন কিন্তু খুব আমলদার ছিলেন আমাদের এলাকায় প্রথম নারকেল প্রথম ডাব প্রথম পেঁপেটা আমার দাদার জন্য বাজেট হতো বড় আলেম ছিলেন না মুনশি ছিলেন মুনশি বুঝেন তো কিন্তু খুব আমলদার ছিলেন খুব আমলওয়ালা ছিলেন তো আমাদেরকে প্রথম পেঁপে ধরছে গাছের এইটা মুনশি সাহেবের জন্য রেখে দিও হাদিয়া নিয়ে আসতো এটা কি এটা সুন্নাত আবার আমার দাদা যেদিন আমাদের ঘরের মধ্যে যেদিন খুব ভালো আয়োজন হতো দাদা যাদেরকে ভালো মনে করতেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত ছাড়াই হুজুর আসেন আজকে আমার সাথে নিয়ে আসতেন খাওয়াইতেন আমার পকেটে বিশ টাকা দিয়ে দিতেন তখন বিশ টাকার দাম ছিল আমরা যখন ছোট ছিলাম হাদিয়া দেওয়া এবং নেওয়া সুন্নাত দেওয়া এবং নেওয়া সুন্নাত এটা হলে পরে মুসলমানের মধ্যে সম্পর্ক বাড়ে না কমে জোরে বলেন ভালোবাসা বাড়ে না কমে আপনার প্রতিবেশীকে হাদিয়া দিবেন আমার নবীর জন্য হাদিয়া আসতো হযরত আয়েশা চোখের পানি জোরে জোরে করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন নবী হাদিয়া এসেছে কয়টা রুটি একটা রুটি হাদিয়া এসেছে নবী আমার ডাক দিয়ে বললেন তাহলে বসো তুমি অর্ধেক আমি অর্ধেক 50-50 ভাগ কথা কয় না স্ত্রীর প্রতি ভালোবাসা আর আমাদের সে কি করে আগে আমি খাই পরে তুই খাইস কথা কয় না জোরে বলেন ঠিক কি না স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আছে কি নাই আছে আবার স্ত্রীর প্রতিও স্বামীর ভালোবাসা আছে আমাকে কিন্তু সাবজেক্ট দিছে এটাও আছে একটা স্বামী স্ত্রীর ভালোবাসা আমি জানি না সব দিকে আমি যেতে পারবো কি না সাবজেক্ট পড়ছে ছয়টা কয়টা ছয়টা আমার বন্ধুরা আমার বাবারা স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা রুডি কয়টা একটা জোরে বলেন কয়টা একটা আল্লাহর নবী শিক্ষা দিলেন আয়েশা রুটি একটা তোমার অর্ধেক আমার অর্ধেক আর আমাদের স্ত্রীরা হইলে কি করতো আর বলতো আমার তিন দিন পর্যন্ত খাইতে না পাই হাদিয়া যেহেতু এসেছে হুজুরের জন্য হুজুরে জানাবো না হুজুরে পরে আইলে আরেকটা দেখবো আগে আমি ঢুকাই কথা কয় না আরে আমার স্ত্রী তো আমার কথাই শুনে না আপনাদের কথা কি শুনবে কথা বলেন আমাদের ঘরের মধ্যে এরকম কিছু স্ত্রী আছে কি নাই স্বামী পরে স্বামী পরে আগে নিজে খাই কথা কয় না স্বামী অফিসে আমার যা দরকার মার্কেটে স্বামী তো টাকা রাইখেই গেছে মার্কেটে যাইয়া যার যার যা মন চায় সব কিনা লয়ে গ্রামে নাই শহরে ঢাকার শহরে আমরা মার্কেটে পুরুষরা ঢুকতে পারি না মিয়াসাব ধাক্কার লগে ছয় মাইল দূরে লয়ে যায় আর দোকানদাররাও বুঝে যে পুরুষ ঘরে ডাকে না ম্যাডাম ঘরে দেখলে যে ম্যাডাম আসেন কথা কয় না ম্যাডাম ঘরে খালাইতে পারে ইচ্ছা মতন আর পুরুষ ঘরে পুরুষ সাথে একটু যাচাই বাজাই করে দোকানদাররাও আম ঘরে ডাকে না পুরুষদেরকে ডাকে না খালি ম্যাডাম ঘরে ডাকে আর ম্যাডামও কয় আমারও হেডাম আছে কথা কয় না স্বামী অফিসে স্বামী বিদেশ স্বামী ঢাকা রংপুর চাকরি করে আর স্ত্রীর হাতে মাসকে মাস পরে মাসের পরে টাকা আছে কি নাই আল্লাহর নবীর আদর্শ দেখেন খবরদার স্বামীর অর্ডার ছাড়া একটা মুহূর্তের জন্য ঘরের বাহির হওয়া যাবে না আরে জোরে বলেন যাবে না এরকম স্ত্রী আমাদের ঘরে ঘরে আছে আছে হ্যাঁ আছে আছে ওকে আছে স্বামীর ওয়ার্ডার ছাড়া একটা মুহূর্ত ঘর থেকে বের হওয়া যাবে না আমাদের দেশে মনে হয় এরকম স্ত্রী ঘরে ঘরে আছে বাইর হয় না ওয়ার্ডারই লাগে না দেখছেন ওয়ার্ডারই লাগে না অথচ আমার নবীর আদর্শ খবরদার এই জগতের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে
কাউকে আমি সিজদা করার জন্য নির্দেশ দিতাম, আমার নবী বলতেছে আল্লাহ পাকের কথা। ও নবী আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন। নবী তখন বলতেছে শুনো, আল্লাহ পাকের পরে যদি পৃথিবীর কাউকে সিজদা করার অনুমতি থাকতো তাহলে আমার আল্লাহ বলতেন প্রত্যেকটা নারীকে তার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ কয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ এই অনুমতি দেন নাই, আমার নবী বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার অনুমতি থাকতো প্রত্যেকটা নারীকে বলতো তোমার স্বামীকে তুমি সিজদা করো। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার স্বামী তোমার প্রতি নারাজ, তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট, ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তোমার জায়গা জান্নাতে নয়, তোমার জায়গা জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা তোমার জান্নাতের সাথী কে তুমি কি জানো? বলে জি ইয়া রাসূলুল্লাহ। কে? তোমার জান্নাতের সাথী হলো একজন একজন কাঠুরিয়ার স্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না, কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আদর্শ। আমি অনেক দূরে চলে এসেছি। কাঠুরিয়াকে বললেন, আয়েশা হযরতে ফাতেমাকে বললেন, ও ফাতেমা তোমার জান্নাতের সাথী হলো, জান্নাতের সাথী হলো যার সাথে তুমি গল্প করবা, যার সাথে তুমি সময় কাটাবা, সে হলো একজন কাঠুরিয়ার স্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি এমন আমল করেছে যে খাতুনে জান্নাত ফাতেমার সাথে তার জান্নাত হবে? জোরে কান সুবহানাল্লাহ। বলে যে তুমি তার সাথে গিয়ে দেখা করবা। ইয়া রাসূলুল্লাহ তার লোকেশন কি? আল্লাহর নবী তার লোকেশন বলে দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, দরজার মধ্যে নক করলেন। অনেক লম্বা কথা বন্ধু, হযরতে ফাতেমা যখন দরজার মধ্যে নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো, কে তুমি? বলে যে আমি হলাম আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা। জোরে কান সুবহানাল্লাহ। বলেন দেখি আমার আপনার দরজায় যদি আল্লাহর নবীর কলিজার টুকরা জান্নাতে মহিলাদের সরদারিনী হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী যদি আমার আপনার ঘরের মেহমান হয় খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। এবার বলেন কাঠুরিয়ার স্ত্রী খুশি না বেজার? বেজার বেলি কাঠুরিয়ার স্ত্রী খুশি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালিনী ফাতেমা আমার ঘরের মেহমান, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। ফাতেমা ডাক দিয়ে বললেন, দরজা খোলো। এবার ভিতর থেকে আওয়াজ আসলো, মা আমি আমার স্বামীর ইত্তেবা করি, আমি আমার স্বামীর হুকুম পালন করি, আমি আমার স্বামীর অমতে একটা মুহূর্ত কাটাই না রে মা, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, আমি দরজা খুলতে পারবো না রে মা, তুমি আজকে চলে যাও, আজকে রাত্রিতে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আগামীকালকে তোমার সাথে দেখা করব, আজকে চলে যাও। দুঃখের বিষয় কষ্টের সাথে বলতেছি রে মা, আমি আজকে তোমার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার। স্বামীর প্রতি প্রেম, স্বামীর প্রতি মহব্বত, স্বামীর প্রতি কতটা আনুগত্যশীল সেটা ইসলামের গণ্ডির ভিতরে হতে হবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার আর বুঝার বাকি নাই। সুবহানাল্লাহ। স্বামীর প্রতি আনুগত্যশীল হলে পরে ওই মহিলার জান্নাত হবে কার সাথে? কথা কয় না, কার সাথে? ফাতেমার সাথে। এটা আমার নবীর কথা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন, কাঠুরিয়া ঘরের ভিতরে আসলো, সন্ধ্যা গনিয়ে এলো। কাঠুরিয়া ঘরের ভিতরে আসার পরে স্ত্রী ডাক দিয়া বললেন, আমি তাকে অজু করার জন্য পানি দিলাম, মাগরিবের অজু করলেন, নামাজ আদায় করলেন, এশার অজু করলেন, এশার নামাজ আদায় করলেন, খাওয়া দাওয়া সেরে আসার পরে যখন তিনি ঘুমাইতে গেলেন, এবার ওই কাঠুরিয়ার স্ত্রী স্বামীর শরীরটা মেসেজ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর খেদমত ইসলামে আছে কি নাই? এখন মনে হয় এখনো আছে স্বামীর খেদমত, আছে না? এখনো একটু কমে গেছে মনে হয়। কথা কয় না, কমবো না কেন মিয়া সাহেব? নারী নির্যাতন মামলা আর যৌতুক মামলা, নারীরা যদি মামলা করে এই মামলার রায় পুরুষের পক্ষে যায় না, এটা নারীর পক্ষেই যায়। যতই নারী অপরাধ করুক রায় কার পক্ষে? নারীর পক্ষে। এই জন্য ওনাদের একটু গিয়ার বাইরে গেছে।
কথা কয় না। এখন আর স্বামীর খেদমত নাই, এখন উল্টা স্বামী স্ত্রীর খেদমত করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমি সেদিকে যাচ্ছি না আমার বন্ধুরা। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময় আমার বন্ধুরা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগমনের বার্তা শোনাবে, স্বামীর শরীরটা মেসেজ করতেছে আর কানে কানে বলতেছে, প্রাণের স্বামীরে যদি অনুমতি দাও একটু কথা বলবো। বলে যে কি কথা? বলে যে আগে বলো তোমার মেজাজটা গরম হবে নি। তার কারণ আজকের আলোচনা থেকে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, স্বামীর মেজাজ বুঝে, স্বামীর সময় বুঝে স্ত্রীকে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে কি করেন, সারাদিন এই পুরুষটা মাঠে পড়ে চাষাবাদ করে, রোদে পুড়ে কত পরিশ্রম করে, কইরা যখন বাড়িতে ঢুকে প্রচন্ড পেটে খিদা নিয়ে যখন বাড়িতে আসে তখন বলে, হ্যাঁ তোমার বাবা আমার এটা কইতে পারেনি, তোমার মা আমার এটা কইতে পারেনি। ওরে কথা বলে না, আমি মনে হয় উল্টা কইতেছি, অমুকের ঘরে অমুকে অমর বউ অমুকের বউরে এটা দিছে, তুমি আমারে দিতে পারো না কেন? কথা কয় না? আমার এক মুসল্লি কয়, হুজুর সারাদিন অফিস করেছি, অফিস করে সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরলাম এমন কিছু কথা বলেছে হুজুর, আর একটা মুহূর্ত দেরি করলাম না, মেজাজটা গরম হয়ে গেল, ধাম দাম লাগাইছি। পুরুষের মেজাজ বুঝে কথা বলতে হবে, সময় বুঝে কথা বলতে হবে, এটা হলো একজন আদর্শ নারীর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কাঠুরি আর স্ত্রীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, যখন তখন কথা বলা যাবে না, যখন তখন প্রতিবাদ করা যাবে না। আমি ডাক দিয়ে বললাম, আহারে এরকম এরকম ভাবে মারছেন, বেশি মারছেন। কজুর মারছি তো আগে কল হয়ে মারছি, ফরের মাইরে আব্বাটাইকে দিছি, নাউজুবিল্লাহ বলবেন না। তাই বলে তো পরে আবার মারছেন কে? প্রথম কয়টা মারছি, মারার পরে দেখি দিয়ে আরও জ্বলে উঠছে, কত নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, দিছি মার, ও সারাদিন না খেয়ে রয়েছি পেটে খিদা, আব্বাটাইকে দিছি। তাই আমি বললাম যে পরে কি কইছেন? কজুর এখন তো আর কোনো কুল কিনারা ভাই না, আপনার কাছে আইসি। আমি কো আমার কাছে আইসেন কে? আমার কাছে আয়েন আইসেন এখন সমাধানের জন্য, কহ সমাধান কি? আপনি যে এবার মা ডাইকে দেন, সমান সমান হয়ে যাবে। ও মিয়া সাহ, খবরদার, নবীর আদর্শ স্ত্রীকে কিভাবে শাসন করতে হবে, এখানেও নবীর আদর্শ আছে কি নাই? আছে। জোরে বলেন আছে কি নাই? সে আপনার ঘরে থাকে, আপনার ঘরের সে অতিথি, আপনার সন্তানের সে দায়িত্বশীল। আপনি শুধু সন্তান জন্ম দিয়েছেন, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনার অবদান 1%। এই সন্তানকে 10 বার 10 দিন যিনি পেটে ধারণ করেছেন তিনি আপনার স্ত্রী। এই সন্তানকে 2 বছর যাবত যিনি দুধ পান করেছেন, 2 বছর পর্যন্ত আরামের গুণকে হারাম করেছেন, আপনি নাক টেনে ঘুমাইছেন আর আপনার স্ত্রী ঘুমাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে লালন পালন করেছে 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত যিনি, তিনি হলেন আপনার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তার ক্ষেত্রে আপনার এতটুকুন পর্যন্ত দরদ থাকবে না যে একবারে মাইরে ঠেলে আব্বা ডাইকে দিবে, এরকম স্বামী পৃথিবীর জমিনে থাকার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে নবীর আদর্শ আছে কি নাই? আছে। সে কথা শুনে না তাকে বাপের বাড়িতে পাঠায় দাও, সে যদি তোমার অবাধ্য হয় তাকে শাসন করম। কিভাবে শাসন করতে হবে? মৃদু আঘাত করতে হবে। কেউ কেউ বলেছেন মৃদু আঘাত মানে মেসওয়াক দিয়ে বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, বলেন দেই মেসওয়াক দিয়ে কেমন বাড়ি দিবেন? যে বাড়ির ঠেলা বাড়াইকে দেয়, মেসওয়াক দিয়ে এমন বাড়ি দেওয়া যাবে? মৃদু আঘাত করতে হবে, তারপরে নবীর আদর্শ চেহারায় মারা যাবে না। নারীর সৌন্দর্য হলো চেহারার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? চেহারায় আঘাত করা যাবে না, মেসওয়াক দিয়ে বাড়ি দিতে হবে, না হয় কোলবালিশ। এখন কেবল হুজুর কোলবালিশ দিয়ে বাড়ি দেওয়ার না দেওয়া তো সমান, কথা কয় না? এভাবে স্ত্রীকে শাসন করতে হবে। আর আমরা কি করি, দৈরাই দিই মায়ের, এক মায়ের নাকের বাঁশি সহ সব উল্টে যায়। আপনাদের এলাকার কথা আমি বলি না, আপনাদের এলাকায় নাই, খবরদার। স্ত্রীকে শাসন করার ক্ষেত্রে নবীর আদর্শ আছেন। যেই স্বামী স্ত্রীর প্রতি এরকম নির্যাতন করে ওইটা স্বামী নয়, ওইটা হলো আজরাইল। কথা হয় না? জোরে বলেন ঠিক কিনা? তো আপনার স্ত্রী আপনার সাথে বেয়াদবি করবে না, করবে কার সাথে? আপনি তো নবীর আদর্শ মানেন নাই। একেবারে যদি ভালো নাই লাগে তাকে বাপের বাড়িতে পাঠায় দেন, যেদিন ভালো হইতে পারবে ওই দিন আইস।
কথা কয় না। আমার বন্ধুরা, আমি সেদিকে গেলাম না, দায়িত্ব বিচার আপনাদের উপরে ছেড়ে দিলাম। আদর্শ মানতে হবে আমার নবীর, আর নির্দেশ পালন করতে হবে কার? ও পৃথিবীর মুসলমান, কাঠুরি আর স্ত্রী শরীরটা মেসেজ করে আর বলে, প্রাণের স্বামী রে একটা কথা বলবো, তুমি আগে বলো, আমার সাথে মেজাজ গরম করবানি কয় না। এবার একটা বলে, আজকে একজন অতিথি এসেছে, মেহমান এসেছে, বলে যে তিনি কে? ডাক দিয়া বললেন, তিনি হলেন আল্লাহর নবীর কলিজার টুকরা, জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা। কাঠুরিয়া এবার বলেন, খুশি না বেজার? রে স্ত্রী, আমি জানতে চাই এমন একজন মেহমানের সাথে তুমি কেমন আচরণ করেছ, তাকে অজুর পানি দিয়েছ কিনা, তাকে তুমি মেহমানদারি করাইছ কিনা, একজন অতিথি একজন মেহমানের হক তুমি আদায় করেছ কিনা। এবার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমি তাকে অতিথি পরায়ণ যেভাবে অতিথির আপ্যায়ন করে আমি সেটা করতে পারি নাই, আমি তার সাথে দেখা পর্যন্ত দিতে পারি নাই। বলে যে কেন? বলে যে আপনি তো আমাকে বাহিরের কারোর সাথে দেখা করার অনুমতি দেন নাই। আরো আস্তে কন সুবহানাল্লাহ। এ পৃথিবীর মুসলমান, কাঠুরিয়া যখন বলে যে আমি তার সাথে দেখা করতে পারি নাই, দরজাও খুলতে পারে নাই, কাঠুরিয়া একটু গরম হয়ে গেল, মেজাজটা বিগড়ে গেল, যখন বলল প্রাণের স্বামী আপনি তো অনুমতি দেন নাই কারোর সাথে দেখা করার জন্য, লোকটা কাঠুরি, কাঠুরিয়ার স্ত্রী, কিন্তু আদর্শ মানতেছে আমার নবীর কথা, বলেন ঠিক কিনা? এমন স্ত্রী যদি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে থাকতো, সোনার বাংলা সোনা হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মায়ের পেট থেকে, প্রত্যেকটা মায়ের গর্ব থেকে বাইজিদ বুস্তামির মতো অলি বাইর হইতো, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মায়ের পেট থেকে শাহজালালের মতো অলি বাইর হইতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের নারীরা, আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীর কথা একেবারেই শুনতে চায়, আরো প্রতিবাদী আমাদেরকে ঘরের ভিতরে বন্দী করে রেখেছে। আজকে আমার দেশে যারা নারীবাদী, রাস্তায় নারীর অধিকার রক্ষা করার জন্য, নারীর অধিকার আদায় করার জন্য যারা রাস্তায় মিছিল করে, আমি বলতে চাই এতে নারীর অধিকার রক্ষা পায় না, বরং নারীর অধিকার নষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? এদের কারণে, শুধুমাত্র তোমরা নারীবাদীদের কারণে আজকে বেপর্দার সংখ্যা বাড়ছে না কমছে? যত বেপর্দার সংখ্যা বাড়বে, নারীরা যত অবাধ্য হবে তত নারীরা ধর্ষিতা হবে, কথা বলেন ঠিক কিনা? যত নারীরা বেপর্দায় বাহির হইবে তত তারা ধর্ষিতা হবে, তত তাদের মুখে অ্যাসিড পড়বে, তত ইফটিজিং এর শিকার হবে, কথা বলেন ঠিক কিনা? যদি এই সমস্ত দর্শন বন্ধ করতে হয়, যদি এই সমস্ত অ্যাসিড মারা বন্ধ করতে হয়, যদি এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে সমাজকে রক্ষা করতে হয়, তাহলে পর্দার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার দেশে ইফটিজিং এর বিরুদ্ধে আইন হয়, অ্যাসিড মারার বিরুদ্ধে আইন হয়, দর্শনের বিপক্ষে রায় হয়, দর্শনের জন্য আইন পাশ করা হয়। আমি বলতে চাই এগুলো একটাও বন্ধ আইন দিয়ে বন্ধ করা যাবে না, আইন পাশ করতে হবে। বাংলাদেশের কোন নারী, কোন মুসলমান পর্দা ছাড়া রাস্তায় বের হতে পারবে না, কথা বলেন ঠিক না? আমরা এই আইন চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? পর্দা করা হুকুম কার? আর জোরে বলেন হুকুম কার? আইন পাশ হয়েছে, এখন দেই দিয়ে 80 বছরের বৃদ্ধাও দর্শিতা হয়, কথা কয় না? জোরে বলেন, 4 বছরের শিশু কন্যা সন্তান বাংলাদেশে দর্শিতা হচ্ছে, গণধর্ষণের শিকার হচ্ছে, চিৎকার করে কন্যা, নাউজুবিল্লাহ। ও পৃথিবীর মুসলমান, আমি বলতে চাই কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী রে আমি তাকে দরজা খুলতে পারি নাই, তার সাথে দেখা দিতে পারি নাই। কাঠুরিয়া বললেন, গরম হয়ে গেলেন, বলে যে কেন? বলে যে আপনার অনুমতি নাই। বলে যে তুমি তাকে কি বলেছো? বলছি আগামীকালকে আনার জন্য, আসার জন্য। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগামীকাল হযরতে হাসানকে নিয়ে আসলেন। হযরতে হাসান ডাক দিয়ে বলে, মা গতকালকে বুঝি তুমি এই ঘরের মেহমান হয়েছো, যেরকম সুবহানাল্লাহ। কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ফাতেমা জানতে চাই তোমার সাথে কে এসেছে? বলে যে আমার কলিজার টুকরা হাসান। এবার কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে, ও ফাতেমা আমি বলতে চাই আমার স্বামী তোমার সাথে দেখা করার অনুমতি দিয়েছে, তোমার সন্তান হাসানের সাথে দেখা করার অনুমতি দেয় নাই। আরো আস্তে কন্স
সুবহানাল্লাহ তুমি যাও আজকে চলে যাও আমি তোমার সাথে দেখা দিতে পারবো না আল্লাহু আকবার বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের পরের দিন আবার আসলেন এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সাথে আসলেন কাঠুরিয়ার গড়ের সামনে যখন দরজা নক করলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর ডাক দিয়া বলে মা ভাইয়াকে নিয়ে গতকালকে তুমি এই ঘরের মেহমান হইছো কল যাহা কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলে ফাতেমা রে গতকালকে সন্তানের বয়সটা আজকের বয়সটা কোনো এক নয় বলো দেখি আজকে আবার ভিন্ন কাউকে নিয়ে এসেছো কিনা বলে যাহা আমার কলিজার টুকরা হুসাইনকে নিয়ে এসেছে বলে সরি আমি আপনার সাথে দেখা করতে পারবো না আমার স্বামীর কাছ থেকে আপনার এবং হাসানের জন্য অনুমতি নিয়েছে হুসাইনের জন্য অনুমতি আনতে পারি নাই আপনি চলে যান আগামীকালকে আসবেন আগামীকালকে আসলে পরে আমি আপনাদের সাথে দেখা করব এরকম নারী আমাদের ঘরে আছে কই যে না দরকার আসেনি যারা বলেন আছে এবার আগামীকালকে হযরত ফাতেমা কাউকে নিলেন না নিজে একা একা গেলেন দরজা নক করলেন কাঠুরিয়ার স্ত্রী দরজা খুললেন দরজা খোলার পরে এবার ডাক দিয়ে বলে ফাতেমা হাসান কোথায় হুসাইন কোথায় বলে যে তাদেরকে আনি নাই আগে জবাব দাও তোমার ঘরের দরজার মধ্যে কেন এই দাওটা তুমি তরবারিটা ঝুলাইয়া রাখছো বলে যে এটা কেন রাখছি আপনি জানেন না বলে না আমি জানি না কাঠুরিয়ার স্ত্রী ডাক দিয়ে বলে ফাতেমা আমি একজন কাঠুরিয়ার স্ত্রী আমি গোলামি করি আমার মাওলা আদর্শ মানি আমার নবী মুস্তফা আমি এই তরবারি দ্বারের দরজার সামনে আমি ঝুলাইয়া রাখলাম আমার কাপনার সামনে আমি ঝুলাইয়া রাখলাম যেদিন ঝুলাইয়া দিছে ওই দিন থেকে আমার স্বামীকে আমি বলেছি প্রাণের স্বামী রে আমি তোমার স্ত্রী আল্লাহর পরে নবীর পরে যিনি আমার কাছে সবচাইতে বেশি ইজ্জতের হকদার যে যিনি আমার কাছে বেশি ভালোবাসার হকদার তিনি হলেন আপনি আমি এই দরবারি ঝুলাইয়া আপনার খেদমতে বলতে চাই প্রাণের স্বামী যদি কোনোদিন আপনার অবাধ্য হয়ে যায় এই তরবারি উন্মুক্ত আপনি আমাকে কতল করতে পারবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন এই উন্মুক্ত তরবারি রেখে দিলাম আপনি আমি যদি কোনোদিন আপনার অবাধ্য হই তরবারি দিয়ে আপনি আমার গর্দান আলাদা করে দিবেন এই অধিকার আমি আপনাকে দিয়েছি বলেন এই অধিকার যদি আমরা চাই তাহলে নারী নির্যাতনের মামলা আছে কি নাই আছে সুতরাং আমার মা বোনদেরকে বলতে চাই স্বামীর ইজ্জত স্বামীর অধিকার স্বামীর ভালোবাসা আর আমার ভাই বাবাদেরকে বলতে চাই স্ত্রীর প্রতি তার ভালোবাসা তার অধিকার তার সম্মান তার ইজ্জত কিভাবে দিতে হবে আমার নবীর দরবারে আমার নবীর আদর্শের মধ্যে আছে কি নাই যারা বলেন আছে কি নাই আমার নবীর আজ্ঞা বললেন ও আয়েশা একটা রুটি আছে অর্ধেক তোমার অর্ধেক আমার মনে আছে তো এবার খেতে বসেছেন ভিক্ষারী দরজার মধ্যে নক করলেন ও মোহাম্মদ দরজা খোলো আল্লাহর নবী বললেন কে তুমি বলে যে আজকে তিন দিন পর্যন্ত পেটের মধ্যে খাবার নাই আমাকে খাবার দাও আমার নবী চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতে আয়েশা আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী সমস্ত মাখলুকাতের জন্য আপনি রহমত স্বপ্নে বা সমস্ত মাখলুকাতের জন্য আপনার ভালোবাসা আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে রহমান যেমনি ভাবে রহিম আপনি নবী ও রাউফুর রহিম জোরে কান সুবহানাল্লাহ ও নবী আপনি দুঃখের দুঃখের মধ্যে শামিল হয়ে যাবেন অনাথের মাথার উপরে আপনি হাত বুলিয়ে দিবেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মানিকতুম হারিস আল্লাহু আকবার আপনি তো দুঃখের দুঃখকে বণ্টন করে নেবেন আপনি তো এতিমের মাথার উপরে হাত বুলিয়ে দিবেন আপনি মানুষের দরিদ্রতার মধ্যে দুঃখের মধ্যে শামিল হয়ে যাবেন আপনি কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারবেন না ও নবী
আপনি রউফুর রহিম, আপনি আপনার উম্মতের প্রতি দয়াময়, আপনি উম্মতের প্রতি দয়াশীল, ভালোবাসার ছত্র ছায়া আপনি দিয়ে উম্মতকে কাছে টেনে নেবেন। আমার নবী ডাক দেওয়ার আয়সাহ, দরজা খুলে দিলাম, রুটিটা আমার হাতে দিয়ে দাও, আমি নবীর পেটের মধ্যে খাওয়া যাবে, আহার যাবে, আর আমার উম্মত উপোস থাকবে, এটা হতে পারে না। আল্লাহ আকবার, আমার নবীর আদর্শ, আমার পেট ভর্তি থাকবে, আর আমার প্রতিবেশী, আমার উম্মত, আমার ভালোবাসার কলিজার টুকরা মানুষগুলো না খেয়ে থাকবে, এটা হতে পারে? রে পৃথিবীর মুসলমান, রুটিটা হাতে নিলেন, দরজা খুলে ভিক্ষুককে দিয়ে দিলেন। নবীজি ভিক্ষুককে এই হাতের মধ্যে রুটিটা দেওয়ার পরে প্রশংসা আদায় করলেন কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা মনে আছে আপনাদের? আমার সময় শেষ হয়ে গেছে, মূল আলোচনা এখনো যাইতে পারি নাই, ভূমিকায় আছি, চলবে? না চললে হবে না, শেষ করে দিচ্ছি ইনশা। এখনো ভূমিকায় আছি, আলোচনায় যাব, যাব ইনশাল্লাহ, চলবে ইনশাল্লাহ, 10 মিনিট। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি ডাক দিয়ে বলেন, আমার সব কিছু রেডি, কিন্তু প্রতিবেশীর বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, তুমি কাঁদতেছো কেন? বলে যে আজকে 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহ আকবার, আগুন জ্বলে না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরের ভিতরে দৌড়াইয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে স্ত্রীকে ডাক দেয়া বললেন, স্ত্রী রে, টাকার ব্যাগটা আমার কাছে দাও। বলে যে কেন? বলে যে আমি হজ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ, কইবেন না। বলে হজ করতে তুমি কোথায় যাও? বলছি প্রতিবেশীর বাড়িতে। আল্লাহু আকবার বলেন। বলে যে আমি হজ করতে যাচ্ছি। বলে যে কোথায়? বলে যে প্রতিবেশীর বাড়িতে। এবার ডাক দিয়া বললেন, প্রতিবেশীর দরজা নক করলেন। নক করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, দরজা খুলো। দরজা খুলে দেওয়ার পরে তিনি টাকা পয়সাগুলো তার হাতে দিয়ে দিলেন। বললেন, ভাই, আমি একজন এমন একজন গুনাহগার মানুষ, আমার প্রতিবেশীর বাড়িতে আজকে 3 দিন পর্যন্ত আগুন জ্বলে না। আজকে 3 দিন পর্যন্ত, 3 দিন পর্যন্ত তিনি না খেয়ে আছেন, এটা আমি জানি না, এটা আমি জানি না। এই জন্য আমার হজ, আমি মক্কাতুল মুকাররমায় না গিয়ে তোমার বাড়িতে আসলাম। তোমার বাড়িতে এসে আমার হজের পরিপূর্ণ হকগুলো আমি আদায় করে নিলাম। জোরে কান সুবহানাল্লাহ। অন্য একটা রওয়ায়েতে এসেছে, ওই হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলার সন্তান ওই প্রতিবেশীর বাড়িতে গেল। বাড়িতে গিয়ে গোশত বলে, বলেন গরুর গোশত যদি রান্না করে গ্রাণ আছে কি নাই? আপনারা চাঁদপুরের মানুষ, আগে শুনতাম ইলিশ মাছ যদি এক বাড়িতে রান্না করতো তাহলে আশেপাশের বাড়িতে খবর হয়ে যেত। এখন আর ওই গ্রাণটা নাই, কথা কয় না? এক বাড়িতে গোশত রান্না করেছে, আশেপাশের 2-3 বাড়ির নাক কত সরস ছিল মিয়া, কারণ নাকের মধ্যে তখন সরিষার তেল দিত, আর এখন নাকের মধ্যে সরিষার তেল নাই, সয়াবিন তেলও দিতে পারে না, কথা কয় না? আগের দিকে আমার দাদারা দেখতাম সরিষার তেল দিয়ে নাকের ভিতরে ডলত, নাকটা খুব সরস ছিল, ইলিশ মাছও খুব সরস ছিল, ভালো রান্না হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির ছেলে, ছোট্ট মানুষ তো, গোশতের গ্রাম পাইছে, এখন খালি দরজা ধাক্কায়। ছেলেরা এরকম আছে না, চোখের খিদা। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি কিন্তু মোটামুটি ধরাঢ্যশীল ছিলেন, তারপরেও প্রতিবেশীর দরজার মধ্যে গিয়ে ধাক্কা মারতেছেন। ভিতর থেকে জবাব দিল কে? যখন দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলার ছেলে, তখন ওই ছেলেটাকে তিনি ঘর থেকে বের, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ছেলেটা আবার আসলো, আবার তিনি তাড়িয়ে দিলেন। তৃতীয়বার আবার যখন ছেলেটি আসলো, তিনি ধাক্কা দিয়ে বের করে দিলেন।
নাউজুবিল্লাহ বলবেন না, ছেলেটা কাঁদতে 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 বাবার কাছে চলে গেল। আব্দুল্লাহ ইবনে মোবারকের কাছে গিয়ে ডাক দিয়ে বললেন, চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কাঁদো কেন? বলে যে উমুক বাড়ির আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী, তিনি আমাকে মেরেছেন, এবার বলেন দেখি আপনার সন্তানকে মেরেছে। এই কথাটা শোনার পরে আপনার মেজাজটা ঠান্ডা না গরম? আব্দুল্লাহ ইবনে মোবারক বলতেছেন, কেন তোমাকে মারবে? বলে যে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তিনি চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক দরজা নক করলেন, দরজা খুললাম, ডাক দিয়ে বললেন, কেন তুমি আমার সন্তানকে গাল ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন? এবার ওই প্রতিবেশী চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি সম্মানিত মানুষ, আপনি ইমাম সাহেব, আপনি মুহাদ্দিস সাহেব, আপনি আমাদের মাথার তাজ, আমি আপনার সন্তানকে ইচ্ছা করে ভালোবেসে তাকে ইচ্ছা করে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয় নেই, অনিচ্ছা সত্ত্বে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। বলে যে কেন? আব্দুল্লাহ ইবনে মোবারক এমন কথা শুনবেন না, আমি জানি আপনি হজের প্রস্তুতি নিয়েছেন, আপনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আপনি হজে হজ করতে যাবেন, এই মুহূর্তে আমি আপনাকে এই কথাটা বলতে চাই না। বলে যে না, আমাকে বলতেই হবে, আমি তোমার কথা শুনেই হজ করতে যাবো। জোরে খান সুবহানাল্লাহ। বলে যে বলো কোন অপরাধ ছিল আমার সন্তানকে তুমি ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? বলে যে অপরাধ ছিল না, আমি ভালোবেসেই তাকে ধাক্কা দিয়েছি, তবে ভালোবাসে ধাক্কা দেওয়ার সময় আমার চোখে পানি ছিল, আমার মনটাকে আমি বুঝাইতে পারি নাই। বলে যে কেন তুমি কান্নারত অবস্থা আমার সন্তানকে ঘাড় ধাক্কা দিয়ে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছো? বলে যে একটাই মাত্র কারণ ছিল, ও আব্দুল্লাহ আমার ঘরে আজকে অনেক দিন পর্যন্ত খাবার নাই, আমি আমার সন্তানদেরকে সন্তানদের মুখে খাবার তুলে দিব, এই নিয়তে এক এক করে তিন দিন পর্যন্ত ঘর থেকে বের হয়েছি, সকালে বের হয়েছি, সন্ধ্যা পর্যন্ত খাবারের অন্বেষণ করেছি, কিন্তু কোথাও পর্যন্ত কোনো খাবার পাই নাই, আমি তিন দিন পর্যন্ত খালি হাতে ঘরের ভিতরে ফিরেছি, তবে আজকের দুপুরের বেলা আমি যখন কোনো খাবার পাই নাই, যখন কোনো খাবার ব্যবস্থা করতে পারি নাই, বাড়ির দিকে যখন ব্যাক করতেছিলাম তখন দেখতে পেলাম রাস্তার মধ্যে একটা মরা গরু, মরা গরু আছে না, মারা যাওয়ার পরে আমরা খালের মধ্যে ফেলাই দেই, রাস্তার পাশে ফেলাই দেই, কথা বলেন ঠিক কি না? আমি দেখতে পেয়েছি রাস্তার মধ্যে একটা গরু, কার যেন একটা গাভী মারা গিয়েছে, একটা গাভী মারা গিয়েছে, এটা রাস্তার পাশে ফেলে দিয়েছে, পেটের খিদার তাড়নায় বাচ্চাদের কান্না থামানোর জন্য আমি ওই গাভীটার চামড়া ছিললাম, ওই মৃত পশু থেকে আমি কিছু গোস্ত ছিনিয়ে আনলাম, কেটে আনলাম, কেটে আমি আমার ঘরের মধ্যে বাচ্চাদের জীবন বাঁচানোর জন্য, আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি মরা গরুর গোস্ত রান্না করেছি। রে আব্দুল্লাহ ইবনে মোবারক, এই মরা গরুর গোস্তটা আমাদের জন্য হালাল, কিন্তু আপনার সন্তানের জন্য এটা হালাল ছিল না। আল্লাহ আকবার, আমার জীবন আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য এই মরা গরুর পশুটা হালাল, আপনার সন্তানের জন্য এটা কি? জোরে বলেন, আপনার সন্তানের জন্য কি? এই জন্য আমি আপনার সন্তানকে প্রথম তাড়িয়ে দিলাম, দেখতেছি সে আবার আসলো, আবার তাড়িয়ে দিলাম, আবার আসলো, তখন আমি চিন্তা করলাম তাকে যদি আমি জোরে সুরে গলা ধাক্কা না দেই, ধমক যদি না দেই সে যাবে না, এই জন্য তার গলা ধাক্কা দিয়ে আমি বের করে দিলাম, তারপরে সে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক এই মহান পণ্ডিত মহান সাধক এই কথা শোনার পরে চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিলেন, ডাক দিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী রে আমার টাকা পয়সার গাড়িটা দাও, ব্যাগটা দাও, আমার হস্ত মক্কা মদিনায় নয়, আমার হজ হলো আমার এই প্রতিবেশীর বাড়িতে। জোরে কান সুবহানাল্লাহ। তোমার প্রতিবেশী না খেয়ে আছে আর তুমি বছর বছর ওমরা করতে যাও, তোমার এই ওমরা আল্লাহ কবুল করবেন? জোরে বলেন করবেন। তোমাকে আল্লাহ 10 টাকা দিয়েছেন, এর মধ্যে 2.5 টাকা হলো তোমার প্রতিবেশীর গরিব অনাথ এতিম মেসকিনদের, কথা বলেন ঠিক কিনা? প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহর নবীর কি আদর্শ দেখেন?
তোমার কমলা কেনার সামর্থ্য আছে, তোমার সন্তানদের মুখে তুমি কমলা তুলে দিচ্ছ, তোমার প্রতিবেশী যিনি আছেন, তোমার ঘরের পাশে যিনি আছেন, তার কমলা কেনার কোনো তৌফিক নাই। তুমি কমলাটা খাইবা গোপনে, সুলকাটা তুমি বাইরে ফেলবা না, যাতে করে তোমার প্রতিবেশী দেখার পরে কষ্ট পায়। আল্লাহ আকবার বলবেন না? এটা হলো আমার নবীর আদর্শ। তোমার ঘরে ভালো রান্না হয়েছে, তোমার প্রতিবেশীর ঘরে পাঠিয়ে দাও, যে বছরে একবার মাত্র গোশত খায় আর সারা বছর গোশত চোখে দেখে না, তার ঘরে তুমি গোশত পাঠিয়ে দাও। এটা হলো প্রতিবেশীর হক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, বলতেছিলাম অনেক দূরে চলে গেলাম, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মনে আছে আপনাদের? আল্লাহ তোমারই গোলামি করি, আবার তোমারই কাছে সাহায্য চাই। যেরকম সুবহানাল্লাহ, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, তারা ডাক দিয়া বলতেছে, আমার কাছে গোলামি করে আবার আমারই কাছে সাহায্য চায়। নামাজের মধ্যে তারাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, এবারে ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এতগুলো গুণগান গাওয়ার পরে, এত প্রশংসা আদায় করার পরে, এত সানা সেফত গাওয়ার পরে, এবারে বান্দা কিন্তু তোমার কাছে হাত তুলে দিয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানাও। সুবহানাল্লাহ বলেন। কোথায় দাঁড়াইয়া বললাম? জোরে বলেন, কোথায় দাঁড়াইয়া? নামাজের মধ্যে দাঁড়াইয়া বললাম, আল্লাহ সরল সঠিক পথের দিকে পথে আমাদেরকে চালাও। সরল সঠিক পথ কোনটা? সেটা হলো নবীন, সিদ্দিকীন, সুহাদা এবং সলিহীনদের পথ। জোরে কান সুবহানাল্লাহ। আর নামাজ থেকে বাইর হইয়া ইসলামের বিরুদ্ধে আমরা স্লোগান দেই, কথা কয় না? জোরে বলেন। নামাজের মধ্যে দোয়া করলাম ইহদিনাস সিরাতাল, আর নামাজ থেকে বাইর হইয়া শয়তানরে দড়ি। কথা বলেন ঠিক কিনা? আমাদের চরিত্র, আমরা নামাজে এক কথা বলি, নামাজ থেকে বের হয়ে গেলে আমরা আরেক কথা বলি। এবার আল্লাহ ডাক দিয়া বললেন, তোমরা আমার জন্য দোয়া করেছ সিরাতুল মুস্তাকিম পথে পরিচালনা করার জন্য, আবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী আপনি তাদেরকে বলে দেন, তারা তো একটা দোয়া করেছে, আমি আল্লাহ আরেকটা দোয়া কবুল করেছি, মোট টোটাল দুইটা দোয়া কবুল করেছি। যারা সুবহানাল্লাহ। আল্লামা সালাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন ওয়ারাদ্দ বলে যখন ইমাম সাহেব শেষ করে দেয়, মুক্তাদিরা কি বলে? আমিন। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত ওয়ালাদ্দাল্লিন বলে যখন ইমাম সাহেব শেষ করে দেয় আর মুক্তাদিরা যখন আমিন বলে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যতগুলো গোলাম, যতগুলো মানুষ, যতগুলো মুসলমান নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়া করেছে, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, প্রত্যেকটা মুমিন মুসল্লির জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। আর জোরে বলেন, আল্লাহু আকবার। বলেন, নামাজ পড়লে গুনাহ মাফ হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? নামাজ পড়লাম, এই দোয়া করলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের পথিক বানাও, দোয়া করলাম, আল্লাহ কয় এটা তো দিলামই, বরং বোনাস হিসাবে আরেকটা দিলাম, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। নারায়ে তাকবীর। আরো আসতে কোন পুলিশ আইসবে, মায়ের আসতে পারে, বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর চলে এসেছেন। আমি বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? নবীদের পথ। জোরে বলেন, কোন পথ? নবীদের পথ। আমি আয়াত নিয়েছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, ভূমিকায় আজিম বুঝাইতে যে ভূমিকার মধ্যে এতক্ষণ শেষ করে দিলাম। আলোচনা চলবে? চলবে?
আরো কিছু সময়, এই বছর না আগামী বছর, আগামী বছর না, যদি আবার কোনোদিন বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। হুজুর চলে এসেছেন, আমি আপনাদের কাছ থেকে দোয়ার দরখাস্ত রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের প্রত্যেককে আমি যে কথাগুলো বলছি আগে আমারে মানার তৌফিক দিক, আমিন আমিন কইতেন না আপনারা? আমিন। হুজুররা আমল করুক এটা আপনারা চান না? হুজুররা আল্লাহর ওলি হোক এটা আপনারা চান না? চাই। ওলি তো কয়েকজন শুয়ে আছে, তাদের উজিলে আমরাও ওলি হতে চাই। এবং এই মহাফিলের পিছনে যারা শ্রম দিচ্ছে আল্লাহ প্রত্যেককে ওলি বানাক, ওই কোনা দিয়ে আমিন কয় না। এবং এই মাহফিলে যারা এসেছে যারা আসবে আল্লাহ প্রত্যেককে ওলি বানাক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।